আজকে আপনাদের সাথে করোনা ভাইরাস আসলে কি সেই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই করোনা ভাইরাস নিয়ে ব্যাপক আলোচনা চলছে কি এই করোনা ভাইরাস উইকিপিডিয়ায় এই ভাইরাস সম্পর্কে যার তথ্য দেওয়া হয়েছে আসুন সেটি একবার দেখেনি এটি হলো এমন ধরনের একটি ভাইরাস যা মারাত্মক অবস্থা ধারণ করতে পারে মানব দেহে এই ভাইরাস সংক্রমণ করলে এই ভাইরাসের সংক্রমণ কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ এই পর্যন্ত আবিষ্কার করা যায়নি সুতরাং এই ভাইরাসের কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল নেই তবে সবচেয়ে বেশি ডিসকাসড যে ব্যাপারটি হচ্ছে কোভিড 19 নিয়ে করোনা ভাইরাস ডিজিজ অফ টু হলো কোভিড নাইন্টিন যেটি সর্বপ্রথম দুই সালের ডিসেম্বর মাসে চায়নায় শনাক্ত করা হয়েছিল আস্তে আস্তে দুই সাল নাগাদ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্রকার মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে কারো কারো মতে এটি আল্লাহের পক্ষ থেকে একটি আজাব আবার কিছু মানুষের মতে এটি একটি কঠিন পরীক্ষা আসলে আল্লাহ সুবহান তালা হলেন বেস্ট অফ অল প্ল্যানার্স সেই জন্য একই ঘটনা কিছু মানুষের জন্য আজাব আবার কিছু মানুষের জন্য পরীক্ষা বা ফিতনা আবার কিছু মানুষের জন্য গুনাহ মাফ করার একটি পন্থা হয়ে যেতে পারে একই অবস্থায় এই করোনা ভাইরাস কিছু সীমা লঙ্ঘনকারী মানুষের জন্য আজাব একই সাথে কিছু মানুষের জন্য ইমানের পরীক্ষা স্বরূপ আবার কিছু ভালো মানুষের জন্য তাদের গুনাহ মাফ হওয়ার একটি উপলক্ষ হয়ে যেতে পারে বিভিন্ন রকমের পরীক্ষা ও দুর্দশা জীবনেরই একটি অংশ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সুরা বাকারার এই আয়াতটিতে বলেছেন যে যেভাবে আমাদের পূর্ববর্তী সময়ের মানুষদেরকে পরীক্ষা নিয়েছেন ঠিক সেইভাবে আমাদেরকেও পরীক্ষা করা হবে আল্লাহ সুবাহ আমাদেরকে বিভিন্ন উপায়ে আমাদের পরীক্ষা নেন এবং আমাদের প্রতিক্রিয়া দেখেন যে আমরা কিভাবে সেই সব সিচুয়েশনে রিয়াক্ট করি উপযুক্ত শক্ত ইমানের অধিকারী হলে আমরা অবশ্যই ধৈর্যের সাথে আল্লাহ সুবাহর উপর তাবাক্কল রেখে তার কাছে সাহায্য প্রার্থনা করে যাবো আমরা যদি ধৈর্য হারিয়ে আল্লাহ আল্লাহর সুভানওয়ালার উপর ইমান হারিয়ে তার অস্তিত্বের উপর প্রশ্ন তোলা শুরু করি এমন কি এমনকি জনিত কাজে লিপ্ত হয়ে পড়ি তাহলে অবশ্যই আমরা এই পরীক্ষায় হার মেনে যাব একই সুরা বাকারার আরেকটি আয়াতে আল্লাহ আল্লাহর তালা নিজেই বলেছেন যে তিনি কিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় ভয় ও ক্ষতির মাধ্যমে আমাদের ধৈর্যের পরীক্ষা নেন ঠিক তার পরের তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রকম বিপদে পড়লেই আমাদের সকলের বলা উচিত ইন্না যার অর্থ হল আমরা তো আল্লাহরই এবং নিশ্চিত আমরা তারই কাছে ফিরে যাচ্ছি আল্লাহ সোহানার কাছে রসুলদের থেকে আর বেশি পছন্দের মানুষ আর কেই হতে পারে তাদের মধ্যে একজন হলেন আইব আলাইবাসাল্লাম যাকে আল্লাহ সুহানা বিভিন্ন রকমের করে পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি সেই পরীক্ষায় সঠিকভাবে নিজের ইমানের শিক্ষণীয় নিদর্শন দিয়ে আমাদের সামনে ধৈর্য বা সবরের অন্যতম উদাহরণ রেখে গিয়েছেন এই ভিডিওটিতে আমি করোনা ভাইরাস কি এই সংক্রান্ত আলোচনা করলাম এবং এর পরের ভিডিওটিতে আমি আলোচনা করব যে ইসলামিক প্রসপেকটিভে এই করোনা ভাইরাস সম্পর্কে আমাদেরকে কি কি করা উচিত ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ